মই আসাম ফেরেন্সের পর মই মজালোকে কই আছো। আমার পাশে আছে লুৎফর রহমান, ধুবরী জেলা দক্ষিণ হালমা সমষ্টির পাম্পারা সতলাপাড়া গাঁও পঞ্চায়েত হয়। এই দৃশ্যটি চাক, আজি 20 বছরমান হল এই মানে ব্রহ্মপুত্র গড়খনিয়ার দুই অঞ্চল মানে কাম করা নাই। এতিয়া আমার রানিং এমএলএ আছে অজিত আলী চৌধুরী সাহেব, এনতেও কাম করা নাই। মই এতিয়া দর্শক আছে শুনবলে গিয়ে আছো, এই ব্রহ্মপুত্র ভাঙার কারণে আপনারা সরকারের পর কিনা সুবিধা পাইছে না? নাই সরকারপর সুবিধা থাকলেও মানে করা নাই নাই হে ফান্ড ধরলেও মানে সিহতে করা নাই। সরকারপর করলে কিন্তু যা কাম তো দেয় সে করা নাই। হে পার্ক ভাইনের কাম দিছিল কিনা কিনা করে কেন মানে সেই গল পয়সা কিনা খাই কিনে যায় এবার আপনার চাই আছে কি দৃষ্টি দৃষ্টি তো চাই আছে আপনার ঠিকাদারটুকু হয় এইটু তো না জানো। মই এবার চাইছিলো ইয়াত মানে হাই কাজিয়া হয়ে আছে তাক বলে মানে আরক্ষীর ওসরত দিছিল মানে কিবা কি করেছিল তার কারণে এইটু অল্প অল্প শুনেছো আর আপনার চাই আছে কি পরিস্থিতি চাই আছে স্কুল কলেজ গোটেবিলাক যা প্রশাসন আছে সব ভাঙি কিনে কি হয়ে আছে আমার দক্ষিণ শালমারা সমষ্টির যা পাম্পারা পঞ্চায়েতের যা মানুষবিলাক আছে নিরহ মানুষবিলাক গরিব দুখিয়া মানুষ ইয়াতে কেনাকা করে চলি আছে এই রাস্তা ঘাট ভাঙি কিনে শেষ হয়ে শেষ হয়ে গেল। আমার দুঃখের কথা সে আর মানে কি কম, আমার আসিল আমার গাঁও আছে মানে মোর ঘর আসিল দেখা পাইছে তাতে মোর ঘর আসিল এবার ভাঙিছে আর ভাঙার পথত আছে। মই ইয়াতে দুঃখের বিষয় কি কম আর মই যে এটা ভাঙি কিনে আকো কোন ঠাইত যাব লাগবো। আমার যেটা বাই ব্রাদার যা আসে বন্ধু বান্ধবী যা আসে একো নাই আর গোটেবিলাক গুছি গল, মই আর গুছি যাবলগা হয়েছে। মই আর কি কম দুঃখের বিষয়ে বড় গহিলে ইমান ভাঙি আছে কিন্তু সরকারের কোনো কাম দিয়া নাই করার একটা কথা নাই এই কবলে দুঃখ লাগে মনত বহুত কষ্ট ওলায় গড়াখনীয় কথা কব ব্রহ্মপুত্র নদীখন যে ভাঙি আছে আপনার সরকারক কি কব? সরকারক আমি কম যে যে ব্রহ্মপুত্র নদীখন যে ভাঙি আছে এই ভঙ্গার ভঙ্গার দৃশ্যবর সরকারের ফালের পর সঠিকভাবে চাব লাগবে নিরীক্ষণ করব লাগবে। ইয়াত পার্মানেন্টলি নকরিলে এই আমার পাম্পারা সতলাপার গাঁও অঞ্চলখন ভাঙি কিনে শেষ হয়ে যাব। ইয়াত হাজার হাজার দুখিয়া মানুষ আছিল সেবর ভাঙি কত গেছে কার করবা ভাই করবা বন্ধু আজি দেখাই নাপাও। তথাপি আমি কব বিচারিছো যে পাম্পারা সতলাপার গাঁও পঞ্চায়েতত সরকারের ফালের পর সিমান বাজেট দিয়া নাই যে উন্নয়ন রাজ্যত বা উন্নয়ন দেশত যা সরকারে কাম করে আছে বহুত টাকা দি আছে বহুত মূলধন দি আছে সেই হিসাবত আমার এই পাম্পারা সতলাপার গাঁওখনত বা ফকিরগঞ্জ অঞ্চল যখন আছে তাত তেনেকুৱা বাজেট দিয়া নাই যাণে কম দিছে কম পরিমাণে দিছে বহুত আর দিয়ার পিছত লোকাল যা ঠিকাদার আছে যদি 10 টাকার কাম আহে তেওঁলোকে 5 টাকা খায় 5 টাকা মারি দিয়ে এনেকুৱা অবস্থা হয়ে আছে আমার এই অঞ্চলখনত। কিবা কাম হয়েছিল না ইয়ার মাজত? কাম হয়েছিল কিছু হয়েছিল মানে পার্কো বাহিনীর কাম কিছু হয়েছিল আর কিছু ক্লিয়ার হওয়া নাই মানে মই কব বিচারিছো যে এই অঞ্চলখনত অলপ কাম হয়েছিল মানে পার্কো বাহিনীর কাম হয়েছিল পার্কোর কাম হয়েছিল বোল্ডার দিয়ে কাম করা নাই ক্লিয়ার। দৃশ্যটো চাওক, আজি 20 বছরমান হল এই গড়খনিয়া অঞ্চল গড়খনিয়া গাঁও কিমান গাঁও আছিল ইয়ারপরা ভাঙি কেনে পুরা শেষ হয়ে গেল। এই দৃশ্যটো চাওক কিমান ভাঙি আছে কালির পর আরো বেশিকে ভাঙি আছে। আমাদের ইয়াত আহি পৌঁছিছো আপনাদের দৃশ্যটো চাওক ইয়া চাক ভাঙি আছে ইফালে গোটেইখিনি গাঁও আছিল গাঁওখান ভাঙি কেনে পুরা শেষ হয়ে গেল।